নমস্কার, স্বাদের ছাদ বাগান শর্টকাট টিপসে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আমার স্বাদের ছাদ বাগানের নানা সাবস্ক্রাইবার বন্ধুরা এবং আমার ফেসবুক পেজের নানা ফলোয়াররা বারবার কমেন্ট বক্সে জানতে চাইছেন, রাজু ভাই, লেবু গাছের, বিশেষ করে সমস্ত রকম লেবু গাছের প্রচুর ফুলানার শর্টকাট টিপস দাও। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমি কিন্তু ইতিমধ্যে ইউটিউবে দুটো ভিডিও দিয়েছি লেবু গাছের কেন ফুল আসে না, লেবু গাছের ফুল ঝরে না যেতে গেলে কী কী করতে হবে, আর লেবু গাছের ফুল আসার পর কী কী পরিচর্যা করতে হবে, আপনারা অবশ্যই এই ভিডিওটিতে দেখবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে উপহার দেব শর্টকাট টিপসের মাধ্যমে প্রচুর ফুল আনার 5-5টি শর্টকাট টিপস। নাম্বার 1, লেবু গাছের ঠিক এই জানুয়ারির মধ্য লগ্ন থেকে ফেব্রুয়ারির মধ্য লগ্ন পর্যন্ত প্রচুর ফুল আসবে। আর প্রচুর ফুল আনতে গেলে যেটা প্রথমে আপনাকে করতে হবে, লেবু গাছটিকে একেবারে ছত্রাক দমন করে ফেলতে হবে। হ্যাঁ বন্ধুরা, যে কোনো রকম পোকা এই লেবু গাছে থাকা চলবে না, কেননা ফুল আসার পর আমরা কোনো পেস্টিসাইড কিন্তু গাছকে দিতে পারবো না। তাই লেবু গাছের এই সময়টায় যাদের গাছে এখনও ফুল আসেনি, তারা সাপ পাউডার অথবা যে কোনো ফাঙ্গিসাইড 2 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন সপ্তাহে একবার। আর এই পেস্টিসাইডটি কিংডক্সা, এই পেস্টিসাইডটি 1 ml 1 লিটার জলে গুলে সমস্ত লেবুর গাছের মধ্যে স্প্রে করে দিন। এটাও করুন সপ্তাহে একবার। এই দুটো আপনারা 15 দিনে 2 বার করুন, তাহলেই আপনার গাছটা একেবারে রোগ এবং পোকামুক্ত হয়ে লেবু আনার টেন্ডেন্সি তৈরি করবে। নাম্বার 2 যেটা করবেন বন্ধুরা, লেবু আনতে গেলে গাছটিকে একটা অস্তিত্বের সংকটের মধ্যে ফেলতে হবে। তাই লেবু আনার জন্য আপনাকে গাছের মধ্যে জল একেবারে কম দিতে হবে। একদম শীতকাল, এখন গাছে একেবারে কম জল দিন, গাছের মাটি পুরো শুকনো করে ফেলুন। যখনই আপনি এটা করতে থাকবেন তখনই গাছের পাতা এরকম হলুদ হতে শুরু করবে এবং ঝরে পড়বে। যত বেশি পাতা ঝরে পড়বে তত বেশি কিন্তু ফুল আপনার গাছে আসবে, আমি রাজু ভাই কথা দিলাম। তাই এখন থেকে একেবারে কম জল দিন গাছে, গাছের মাটি পুরো শুকনো হয়ে যাক। একদম রাতের দিকে গিয়ে একটুখানি 1 কাপের মতো জল দেবেন, আবার দিনের আলোয় গাছের মাটি শুকনো হয়ে যাবে। তাহলেই প্রচুর ফুলে আপনার ছাদ বাগানের গাছ কিন্তু ভরে উঠবে। নাম্বার 3 যেটা সবচাইতে ইম্পর্ট্যান্ট শর্টকাট টিপস, হ্যাঁ বন্ধুরা, লেবুর ফুল যখন 1-2 আসবে ঠিক সেই সময় আমরা একটা হরমোন প্রয়োগ করব। কি হরমোন? না, এই হরমোনটা বুস্টার 2, ম্যালাইক হাইড্রাজাইড গ্রুপের এই হরমোন প্রয়োগ করবেন 1 ফোঁটা 1 লিটার জলে গুলে সমস্ত গাছে আপনারা স্প্রে করবেন। এটা একবার করতে পারলেই সমস্ত গাছে প্রচুর ফুল চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, এই ফুলগুলো কিন্তু এই রকম স্ত্রী ফুল হবে। দেখাবো স্ত্রী ফুল কোনগুলো। দেখুন, ফুলের মধ্যে যেগুলোর লেবু নিয়ে জন্মায় সেগুলো কিন্তু স্ত্রী ফুল। এই যে এটা স্ত্রী ফুল, এই স্ত্রী ফুলের সংখ্যা যখনই বাড়বে তখনই কিন্তু আপনার ছাদ বাগানে আসবে প্রচুর লেবু। তাই ম্যালাইক হাইড্রাজাইড গ্রুপের এই বুস্টার 2 আপনাকে অ্যাপ্লাই করতেই হবে। নাম্বার 4, ফুল আসার পর আপনাদের কোনোরকম কোনো কিন্তু পেস্টিসাইড গাছকে স্প্রে করা যাবে না, তাহলেই কিন্তু আপনার সমস্ত গাছের ফুল ঝরে যাবে। তাই যা পেস্টিসাইড স্প্রে করতে হবে আপনাকে আগে আগে স্প্রে করে ফেলতে হবে, তাহলেই গাছের ফুল সঠিক পলিনেশন প্রক্রিয়ার দ্বারা একেবারে প্রচুর লেবু আপনার ছাদ বাগানে কিন্তু আসবে। এইরকম লেবুতে লেবুতে কিন্তু ভরে উঠবে আপনার ছাদের ছাদ বাগান। এইবার আসবো নাম্বার 5-এ, ফুল আসার আগের মুহূর্তে ও ফুল আসার পরের মুহূর্তে আমরা নাইট্রোজেন সমৃদ্ধ খাবার একেবারেই দেব না। তার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফসফেট এবং পটাশ সমৃদ্ধ সার এই গাছে কিন্তু আপনি স্প্রে করতে পারেন। এই দেখুন, এটা হচ্ছে 0-52-34 এই ফার্টিলাইজার। এটা ঠিক যাদের গাছে লেবু আসেনি তারা 5 গ্রাম 1 লিটার জলে গুলে স্প্রে করুন সপ্তাহে একবার করে, দেখবেন গাছ কিন্তু লেবুর ফুলে ভরে দেবে। আর যাদের গাছে লেবু হয়ে গেছে, লেবু চলে এসছে, তারা আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই মোবোমিন মাইক্রোনিউট্রিয়েন্টটি আপনারা 1.5 গ্রাম 1 লিটার জলে গুলে সমস্ত গাছে স্প্রে করে দিন। আপনার লেবু কিন্তু একটাও ঝরবে না, প্রত্যেকটা লেবু কিন্তু আপনার থেকে যাবে। তাই এটা কিন্তু অবশ্যই আপনারা করবেন। আর 5 নম্বর টিপস অনুযায়ী আপনাকে আরও একটা জিনিস গাছের মধ্যে স্প্রে করলে লেবুর ফুল একটাও ঝরবে না বন্ধুরা, সেটা হলো এই প্ল্যানোফিক্স।
এটার দামও খুব বেশি না, এক ফোঁটা এক লিটার জলে গুলে একবারই গাছের মধ্যে যদি স্প্রে করতে পারেন তাহলে সমস্ত লেবুর দানাগুলো একেবারে বসে যাবে গাছের মধ্যে, একদম ফিক্সড হয়ে যাবে। তাই এটা কিন্তু অবশ্যই আপনারা একবারই দেবেন। এই কয়েকটা জিনিস যদি আপনারা গাছের মধ্যে প্রয়োগ করতে পারেন, আপনার ছাদ বাগানের লেবু গাছে আসবে প্রচুর লেবু, প্রচুর ফুল, আর স্ত্রী ফুলে গাছ ভরে যাবে, আর গাছ ভরে যাবে প্রচুর লেবুতে। কথা দিলাম যদি এই শর্টকাট টিপসের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্রচুর মানুষকে শেয়ার করুন। যাদের গাছ মাটির মিডিয়ায় আছে, যাদের গাছ উঠোনে আছে, তারাও কিন্তু এখান থেকে প্রচুর লেবু পেতে পারবেন ঠিক এই টিপসের মাধ্যমে। আর স্বাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের সঙ্গে রয়েছে। কোন গাছের ভিডিও করলে আপনাদের উপকার হয় আপনারা অবশ্যই জানাবেন বন্ধুরা, আমি ঠিক সেই গাছের ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। ভালো থাকুন, প্রত্যেককে মকর সংক্রান্তির শুভেচ্ছা জানাচ্ছি, সবাই পিঠে পায়েস খান, আর এই ধরনের ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন স্বাদের ছাদ বাগানকে। ধন্যবাদ।